হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজ চলে এলাম সামুদ্রিক মাছ, তো রূপচাঁদা দোপেঁয়াজ নিয়ে। এই মাছের খেতে যেমন মজা, আবার অনেক উপকার শরীরের জন্য। তো চলেন দেখি আজ এই মাছটা আমরা কীভাবে রান্না করব। প্রথমে মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ম্যারিনেট করতে হবে। অনেক সুন্দর করে মেখে নিতে হবে মশলাগুলো যেন সব জায়গায় পৌঁছে যায় মাছে। তো সাথে আমরা একটু ভিনেগারও দিয়ে দিয়েছি। এবার মাছটা ভেজে নিব আমরা। তো এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। আমাদের লাগছে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, এলাচ, লবঙ্গ, কাঁচামরিচ, জিরা গুঁড়া, টমেটো, ধনে পাতা, স্বাদ মতো লবণ। তো আমরা পেঁয়াজটা এভাবে ভেজে নিব। তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়াও দিয়ে দিলাম, পানি দিলাম যেন মশলাটা না পড়ে। সুন্দর করে কষাতে হবে মশলাটা। তারপরে দিয়ে দিচ্ছি আপনার শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলো আবার সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা আবার সুন্দর করে কষাতে হবে। কষানো হয়ে যাচ্ছে, তারপরে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার আমরা কষাবো। পানি দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে তখন আমরা মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে যেন মাছের ভিতরে সব জায়গায় সব মশলা যায়। তারপর আমরা ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে আমরা ঢেকে দিব। এই তো আপনার হয়ে গেল রূপচাঁদা মাছের দোপেঁয়াজ। খেয়ে দেখবেন।